আমি নিজে একজন মা, আমার দুটি কন্যা সন্তান আছে, কিন্তু আরো অনেক সন্তান ছড়িয়ে আছে। আমার নিজের পুত্র সন্তান নেই, দুজন পুত্র সন্তান আমাদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গেল। অনেকটা না আমার মনে হচ্ছে ওই মুসলিমের সময় কিছু কিছু মানুষ ছিল আমার মতো অদ্ভুত, কিন্তু তারা না পারল প্রতিবাদ করতে, না পারল স্থাবকতা করতে, না পারল দেশ ছেড়ে চলে যেত। আমি সেই কতিপয় হতভাগ্যদের মতোই একজন, যারা শুধু দেখছি, এই দেখার শেষ কোথায়? আমার মেরুদণ্ড কিন্তু এখনো টান টান আছে, আমার মেরুদণ্ড এখনো আলমারির তলায় খাটের তলায় যায়নি, আমার মেরুদণ্ড নিয়ে আমি দাঁড়িয়ে আছি। তোমাদেরও বলি, মেরুদণ্ড টান করে অন্তত কিছু বলো, ভয়েস আউট। যতটুকু এই যে দুটো কথা বললে, এই দুটো কথা কয়েক কোটি মানুষ শুনুক, এবং তোমরা ভয়েস আউট, প্লিজ রেইজ ইয়োর ভয়েস। আমরা তো আর কিছু শিখিনি, লিখতে শিখেছি, অভিনয় করতে শিখেছি, আর এই অভিনয়টাই কিন্তু আমাদের একমাত্র অস্ত্র, এই অস্ত্র দিয়েই কিন্তু আমাদের লড়াই। এইটুকুন লড়াই কর, লেখনি দিয়ে, গলা দিয়ে এই অস্ত্রটা অন্তত ব্যবহার কর। আমাদের এক একজনের বাড়িতে একটা লাঠি পর্যন্ত থাকে না, কিন্তু অস্ত্র আছে। আমাদের বোধ বুদ্ধি শিক্ষা বিবেক রুচি সব কেড়ে নিক, পেটের মধ্যে বিদ্যুৎটা কিন্তু থাকবে, এই যে রুচি বোধটা তৈরি হয়েছে ওগুলো থাকবে, ওই প্রতিবাদ করার ক্ষমতাটা থাকবে। ক্ষমতাটাকে মেরে ফেলো না, প্লিজ রেজ ইয়োর ভয়েস অ্যান্ড বি উইথ দ্য চিলড্রেন, বি উইথ দ্য মাদার্স। থ্যাংক ইউ।